অজু ছাড়া আজান দেয়া যাবে কিনা। আজানের জন্য অজু শর্ত বা ফরজ দ বা রোকন নয়, বুঝাতে পেরেছি? আজান দেওয়ার জন্য অজু না থাকলেও আজান দিলে আজান হয়ে যাবে, কিন্তু উত্তম হচ্ছে অজু করে আজান দেয়া, বুঝাতে পেরেছি? আজান দিলে অজু ছাড়া কেউ অজু আজান হয়ে যাবে, কিন্তু অজু করে আজান দেয়াটাই উত্তম। কেবলামুখী হয়ে কানে আঙ্গুল দিয়ে অজু করে আজান দিবেন, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে আদব, এটাই হচ্ছে পদ্ধতি। কিন্তু কেউ যদি অজু ছাড়া আজান দিয়ে দেয় আজান হয়ে যাবে, আবার এটার সাথে কেয়াস করে যে অজু ছাড়া যদি আজান হয় তাহলে অজু ছাড়া নামাজও তো মনে হয় হবে, হবে না? অজু ছাড়া নামাজ হবে? অনেক সময় যে ছাড়া যান নামাজ নেতার নামাজ এবং না দাঁড়ালে মানুষ কি বলবে, আল্লাহু আকবার, অজু আসে না গেছে তার খবর নেই। এই জন্য অজু ছাড়া নামাজ হবে না। অজু ছাড়া তিনটি কাজ করা যায় না, কয়টা কাজ করা যায় না? এদিকে কথা বলেন, কয়টা কাজ? তিনটা। অজু ছাড়া তিনটা কাজ করা যায় না। নাম্বার এক, অজু না থাকলে নামাজ পড়া যাবে না। নাম্বার দুই, আত তওয়াফু বিল বাইত, অজু ছাড়া বাইতুল্লাহ তওয়াফ করা যাবে না। নাম্বার তিন, অজু ছাড়া সরাসরি কোরআন স্পর্শ করা যাবে না। কোরআন স্পর্শ করা যাবে কি যাবে না, এটা নিয়ে আলেমদের মাঝে মতভেদ আছে। অল্প কিছু সংখ্যক আলেম অনেকে বলেছেন, কিছু সংখ্যক আলেম বলেছেন যে অজু না থাকলেও আপনার কোরআন ধরা যাবে, এটা অল্প কিছু সংখ্যক আলেম বলেছেন। কিন্তু বিশুদ্ধ মত, অধিকাংশ আলেমদের মত এবং যেই মতটা গ্রহণ করা উচিত সেটা হচ্ছে অজু ছাড়া কোরআন ধরা যাবে না। এটাই হচ্ছে সতর্কতার জন্য, এহতিয়াতের জন্য এই মতটাই প্রাধান্য দেওয়া উচিত। তাহলে তিনটা কাজ অজু ছাড়া করা যাবে না। বলতে পারবেন কি কি ইনশাল্লাহ বলতে পারবেন? ঠিক আছে, বলেন। এক, নামাজ পড়া যাবে। নাম্বার দুই, বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে। নাম্বার তিন, কোরআন স্পর্শ করা যাবে না, বাকি সব কাজ অজু ছাড়া করা যাবে। তাহলে আজান অজু ছাড়া দেওয়া যাবে, ঠিক তেমনি জিকির আজকার অজু ছাড়া করা যাবে, দুরুদ অজু ছাড়া পড়া যাবে, তেলাওয়াত অজু ছাড়া করা যাবে, মোবাইল অজু ছাড়া ধরা যাবে। মোবাইলে কোরআন আছে, অনেকে প্রশ্ন করে হুজুর সরাসরি যেটা কোরআন ওটা না হয় অজু ছাড়া ধরলাম না, কিন্তু মোবাইলও তো কোরআন আছে, মোবাইলটা অজু ছাড়া ধরা যাবে কিনা? এর উত্তর হচ্ছে মোবাইল অজু ছাড়া ধরা যাবে, কারণ মোবাইলটা সরাসরি কোরআন নয়, এটা হচ্ছে একটা আলো ইলেকট্রনিক্সের মাধ্যমে আপনি দেখছেন, এটা সরাসরি কোরআন নয়, এটা ধরা যাবে কিন্তু সরাসরি কোরআনটা ধরা উচিত নয়। এই তিনটি কাজ ছাড়া বাকি কাজ আপনি করতে পারবেন। তবে উত্তম হচ্ছে জিকির করার আগে অজু করে নেয়া, একটু তওবা ইস্তেগফার করবেন অজু করে নেয়া, তেলাওয়াত করবেন অজু করে নেয়া, আজান দিবেন অজু করে নেয়া উত্তম।